আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজের স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ সহ সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদী সমাবেশে শিক্ষকরা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নারীর জন্য নিরাপদ দেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, হাবিবা, আজ চতুর্থ দিনের মতো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনটাই ধর্ষকের শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে এই শাহবাগের চত্বর। আজ সকাল 11টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি নেয় এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও আসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে এসে তাদের সাথে একাত্মতা জানিয়েছেন। এছাড়াও আরও যদি বলি যে বিভিন্ন সংগঠনের ব্যানার থেকে, যেমন স্টেট বোর্ড রাইডার তাদের পক্ষ থেকে একাত্মতা জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার পেস্টুন এবং নিয়ে নানা ধরনের আবেদন রেখে, দাবি রেখে তারা এখানে এসে অবস্থান করছে এবং স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে এই শাহবাগ চত্বর। হাবিবা, আমি যদি এই মুহূর্তে আপনাকে আরেকটু জানাই যে আসলে তারা এই কর্মসূচি কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন এবং তাদের দাবিগুলো কি, আমরা তাদের একজন নেত্রীর সাথে কথা বলবো যে তার কাছে জানতে চাইবো তাদের দাবিগুলো কি। শুনি, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আপনাদের এই কর্মসূচি কতদিন পর্যন্ত চলবে বা আপনাদের কর্মসূচিটা কি এবং দাবিগুলো কি। আমাদের দাবি হচ্ছে, আমরা এই মুহূর্তে, আমরা আজকে জানেন যে চতুর্থ দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমাদের দাবি হচ্ছে এই যে ধর্ষণ, এই যে ধর্ষণ সমাজে চলছে, ধর্ষকরা যে আসলে বিচারের আওতায় না আসে, তারা যে আসলে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের প্রতি যে তাদের সরকার যে তাদের যে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না, সেই জায়গা থেকে তাদের যাতে ব্যবস্থা নেয় সেটা শুধুমাত্র বর্তমানে যেই ঘটনাগুলো ঘটে গেছে তা না, ইতিপূর্বে আপনারা জানেন যে সিলেট, ইতিপূর্বে আপনারা জানেন যে তনু হত্যা হয়েছিল, সেই ধারাবাহিকভাবে যতগুলো ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে গতকালে আপনার হত্যার এক বছর পূর্তি হলো কিন্তু এখনো কিন্তু তার খুনিদের কিন্তু বিচারের আওতায় আনা হয়নি, পর্যাপ্ত বিচারের আওতায়। তো সেই জায়গা থেকে তাদের সকলকে এই বিচারের আওতায় আনতে হবে এবং অথর্ব স্বাস্থ্যমন্ত্রীকে তার গদি থেকে। আমাদের কর্মসূচিগুলো কি, কর্মসূচিগুলো আমাদের এখন অবস্থান কর্মসূচি চলছে, কালকে আমাদের মহাসমাবেশ, এরপরে কি কর্মসূচি হবে কালকের প্রোগ্রামে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। হাবিবা, আপনি শুনতে পাচ্ছিলেন যে আগামীকাল তারা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং সেখান থেকে তারা আরো বড় কর্মসূচির দিকে যাবে নাকি তারা কালকে শেষ করবে সেটা আগামীকাল জানাবে। হাবিবা, এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতে তোলা হবে। দুপুরের পর কালাম ও শাহেদকে আদালতে তোলার কথা রয়েছে। র‍্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গেল রাতে কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কালাম ওই গৃহবধূকে নির্যাতনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। এছাড়া এই মামলার আরেক আসামি শাহেদকে একলাশপুর থেকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এই মামলায় মোট 10 জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে 7 আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় 2টি মামলা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গেল রাতে আব্দুল কুদ্দুস নয়ন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকার রাজারবাগে কর্মকর্তা।
এর আগে ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সংশ্লিষ্টরা জানান, ওই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়ন প্রায়ই ওই নারীর বাসায় যাতায়াত করত। গত 6 অক্টোবর নয়ন কৌশলে ওই নারীর উপর নির্যাতন চালায়। এদিকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহরে গেল রাতে গোলজার হোসেন নামে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এদিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে অস্ত্র উদ্ধারের মামলায় সাইফুর রহমানের 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও সাইফুর গৃহবধূ শঙ্কর ধর্ষণ মামলার প্রধান আসামি। আইনজীবীরা জানান, সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 5 দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজনৈতিক ছত্রছায়া আর বিচারের দীর্ঘসূত্রিতায় থামানো যাচ্ছে না ধর্ষণের ঘটনা। আইন ও সালিশ কেন্দ্র হিসেবে নারী নির্যাতনের মামলার মাত্র 3 ভাগ আসামির শাস্তি হয়, বাকি 97 ভাগই আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। নারী নির্যাতন রোধে দলীয় প্রভাব মুক্ত হয়ে দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান সুজনের সাধারণ সম্পাদক। আইনজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন, বিচারের দাবিতে পথে নামা বিচারের প্রতি অনাস্থার প্রকাশ। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলতি বছর প্রতিদিন গড়ে ধর্ষণের শিকার 4 জন নারী। গণমাধ্যমে আসা খবরের বাইরেও প্রতিদিনই মানবতা বিরোধী অপরাধটি ঘটছে। কেউ ভয়ে, লোক লজ্জায়, কেউ বা আইনের মারপেচের শঙ্কায় চেপে যাচ্ছেন। প্রায় প্রতিটি চাঞ্চল্যকর ধর্ষণের সঙ্গে ক্ষমতাসীন দলের নাম জড়িয়ে যাচ্ছে। সিলেটের এমসি কলেজের ধর্ষকরা ছাত্রলীগ আর নোয়াখালীর বেগমগঞ্জের নির্যাতনকারীরা যুবলীগ ও কৃষক লীগ নামধারী নেতা। তাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও বলেছেন, ধর্ষণের দায় এড়াতে পারে না সরকার। দলীয় পরিচয়েরও কেউ থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, নোয়াখালী ও সিলেটের ঘটনা বর্বরতার চূড়ান্ত উদাহরণ, তাদের অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘটনা তোলপাড় না হওয়া পর্যন্ত আসামি গ্রেফতারের নজির কম। স্বামী সন্তানকে বেঁধে তাদের সামনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নোয়াখালীর সুবর্ণচরের আওয়ামী লীগ নেতা রুহুল আমিন এখন জামিনে মুক্ত। সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বলেছেন, অন্যায় করে পার পেয়ে যাওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। অন্যায় করে পার পেয়ে গেলে তারা আরো উৎসাহিত হয়। শুধু তাই নয়, যেহেতু বিচারহীনতার সংস্কৃতি রয়েছে এবং অনেক ক্ষেত্রে আদালতে গেলেও পক্ষপাত দুষ্ট রায় হয় এবং এর কঠোর শাস্তি দ্রুত শাস্তি হয় না, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে কঠোর এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে। আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নীনা গোস্বামী বলেছেন, ধর্ষণের শাস্তি পায় মাত্র 3 ভাগ আসামি, বাকিরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। আসামিরা মৃত্যুদণ্ডিত হয়, তারপরেও দেখা যায় যে রাজনৈতিক প্রভাবের কারণে আইনে যে সুবিধাগুলো দেওয়া আছে সেই সুবিধাগুলো তারা সর্বোচ্চ ব্যবহার করে। রাজনৈতিক প্রভাব ও পুলিশের অসহযোগিতায় বিচারের দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয় বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। সাক্ষী আনার যে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী, তারা এখানে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, ফলে বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে। এখন মানুষের একটা অপরাধ হলে যে বিচার পায় না, বিচার চেয়ে যে রাস্তায় নামতে হয়, এইটাই তো অনাস্থার সবচেয়ে বড় বহিঃপ্রকার। ধর্ষণের ক্ষেত্রে ফৌজদারি বিচার ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে ধর্ষণ কমিয়ে আনতে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। হাওড়বাসীর স্বপ্নের কিশোরগঞ্জের ইটনা মিঠাময় নষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধনকালে তিনি বলেন, সারা দেশে ত্রিমাত্রিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। আসছে শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় জেলা ও উপজেলার সদর হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শীত কিংবা বর্ষা, সব ঋতুতেই ভ্রমণ পিপাসুদের হাতছানি দেয় হাওড়ের সৌন্দর্য বেষ্টিত কিশোরগঞ্জ। এই সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে ইটনা মিঠাময়ীন অষ্টগ্রাম অল ওয়েদার নান্দনিক এই সড়ক। হাওড়ের বিশাল জলরাশির বুক চিরে চলে গেছে প্রায় 30 কিলোমিটার দীর্ঘ সড়কটি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের 3 উপজেলাকে যুক্ত করা 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত অল ওয়েদার সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, হাওড়বাসীর জীবনমান উন্নয়নে এই এলাকার কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে চায় সরকার। যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি। যেহেতু হাওড় অঞ্চল
হাওড়ে বিশাল একটা মৎস্য ভাণ্ডার আছে, তা সেই মৎস্য উত্তোলন, মৎস্য লালন পালন, মৎস্য প্রক্রিয়াজাত করা এবং বাজারজাত করার যাতে সুবিধা হয় আমরা সেইভাবেই কিন্তু এই অঞ্চলে শিল্প গড়ে তুলতে চাই, যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তা শুধু কৃষির উপরই নির্ভরশীল থাকবে না, তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে, বাজারজাত হবে, দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক সচলতা আসবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আরও অনেক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। সারা বাংলাদেশে ত্রিমাত্রিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। আমরা সারা বাংলাদেশে একটা সড়কের নেটওয়ার্ক গড়ে তুলছি, যাতে করে যোগাযোগ ব্যবস্থা, যেমন আমরা নৌপথগুলি সচল করা সে ব্যবস্থা নিয়েছি, রেলপথ সংযোগ আরও আবার পুনরায় স্থাপন করে এবং আরও নতুন নতুন অঞ্চলে রেল লাইন সম্প্রসারণ করে রেলে যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি, এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে। আগামী শীতে করোনার প্রভাব বাড়তে পারে, তাই জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। হয়তো আমরা আরও অনেক দূর উন্নতি করতে পারতাম, কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে, এটা শুধু বাংলাদেশ না, আজ বিশ্বব্যাপী অর্থনীতি স্থবির। করোনায় শিক্ষা ব্যবস্থা যেন স্থবির হয়ে না পড়ে, সেজন্যই জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহস ও সক্ষমতার প্রতীক। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ভিসার মেয়াদ, টিকিট সংকটের পাশাপাশি নির্ধারিত সময়ে করোনা টেস্টের রিপোর্ট না পেয়ে চরম ভোগান্তিতে সৌদিগামী প্রবাসীরা। দুপুরে মহাখালীর ডিএনসিসির আইসোলেশন সেন্টারে অনেকেই অভিযোগ করেন, সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারলে তাদের ফ্লাইট বাতিল হয়ে যাবে। এ অবস্থায় করোনা রিপোর্ট হাতে না পাওয়ায় হতাশ তারা। সংশ্লিষ্টদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না বলেও জানান এসব ভুক্তভোগীরা। ভিসার মেয়াদ দেখে টিকিট দেওয়ার নিয়ম করলেও এখনও শৃঙ্খলা ফেরেনি সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশীদের। সময় মতো টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা। হাজার হাজার লোক এভাবে কষ্ট পাচ্ছি, দেশ থেকে গ্রাম অঞ্চল থেকে হাওলাত করে টাকা আনি খরচ করতেছি, দিনের পর দিন আমরা এখানে না খেয়ে শুয়ে আছি। এখনো পর্যন্ত ওনারা আমাদের এখানে ঢুকে যাচ্ছে না, বলতে হচ্ছে যে না 19 তারিখ পর্যন্ত ঢুকে যাচ্ছে, কিন্তু আমি শো করলাম যে আমাদের মেসেজ পাঠাইছে যে 9টা বাজে থাকতে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা বলতে হচ্ছে যে আপনাদের পরে জানানো হবে। রাজধানীর মহাখালীর করাইল বস্তির তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গুলশানের এসি ল্যান্ড ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। করাইল বস্তিতে যাওয়া অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। তিতাস গ্যাসের উপসহকারী পরিচালক জানিয়েছেন, কয়েকবার বন্ধ করার পরও স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে আবারও অবৈধ গ্যাস সংযোগ ঝুঁকিপূর্ণভাবে নেওয়া হচ্ছিল, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেটা স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। গেল মাসে নারায়ণগঞ্জের মসজিদের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার পর নড়ে চড়ে বসে তিতাস। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করছে তিতাস। কক্সবাজারের রুখিয়ায় কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। গেল রাতে 11টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক দোকানদার জানান, রাত 11টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের C7 ব্লকে আগুন দেওয়া হয়। পরে ওই আগুন উখিয়ার টিভি টাওয়ারের পেছনে অনেক রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়ে। এতে ভয়ে রোহিঙ্গারা ছোটাছুটি করতে থাকে, তবে এই ঘটনায় কেউই হতাহত হয়নি। গেল কয়েকদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন সহকর্মী শাহিন সাহা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শাহিন, রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? হাবিব, আমি সকালেও জানিয়েছিলাম, আসলে সকালেও যেমনটি জানিয়েছিলাম, রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থা থমথমে বিরাজ করছে, বিশেষ করে কুতুপালং এর
মধুচ্ছড়া লম্বাসিয়া সহ বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। কেননা ওখানে যে বেশ কয়েকদিন ধরে যে দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় হাজারো রোহিঙ্গা তাদের গড় ছেড়ে দিয়েছে, তারা গড় ছেড়ে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়েছে। পাশাপাশি ওখানে একটা মর্গস রয়েছে যেটা আমরা বলি তাবলিক স্থান, ওই স্থানে বেশ কিছু কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান নিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আমাকে উকিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন জানিয়েছেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, গতকাল যে ঘটনা ঘটেছে তাছাড়া আজ কোনো ধরনের ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে গেল রাতে একদল রোহিঙ্গা সন্ত্রাসী একটি ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। ওই ক্যাম্পে রোহিঙ্গারা বিভিন্ন পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান রয়েছে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর যিনি মুখপাত্র রয়েছে আমাকে জানিয়েছেন ওখানকার সর্বস্তরের র‍্যাব পুলিশ এবং পিবিএন সহ সবাই ঘটনাস্থলে রয়েছে, পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বোচ্চভাবে প্রস্তুত রয়েছে। হাবিবা, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শাহিন সাহা, জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। রাজধানীর মহাখালীর করাইল বস্তির তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে মহাখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, হাবিবা, দুপুরের পর থেকেই আসলে এই এলাকাটিতে অভিযান চলছে। আপনাকে যদি দেখায় যে এই যে পাইপ আপনাকে রয়েছে, এই পাইপের মাধ্যমে কিন্তু এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটি বস্তি রয়েছে, এই পাইপের ভেতর করে আসলে এখানে এই চোরাই গ্যাস সরবরাহ করা হতো। সেই গ্যাসের বিরুদ্ধে এই যে চোরাই যে গ্যাস যারা নিত তাদের বিরুদ্ধে আসলে এই অভিযান, এবং এই পানির ভিতর দিয়ে প্রায় 300 গজ দূরের যে বস্তি রয়েছে এটি করাইল বস্তি, এই বস্তিতে প্রায় হাজার খানিকের বেশি পরিবার বসবাস করেন। এরকম কয়েকটি পয়েন্ট দিয়ে আসলে প্লাস্টিকের এই পাইপের মাধ্যমে এই যে চোরাই যে গ্যাস তারা এটি ব্যবহার করতেন, এবং তিতাসের পক্ষ থেকে সেই অভিযানের অংশ হিসেবে এই পাইপগুলো কেটে ফেলা হয়েছে। এবং এখানে মহাখালী গুলশানের যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডে একদম রাস্তার উপরেই একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট থেকে আসলে গ্যাস এই চোরাই গ্যাস এখান থেকে সংযোগ নিয়ে এই করাইল বস্তিতে ব্যবহার করা হতো। আপনাদেরকে যদি দেখায় এটি হচ্ছে যে একদম প্রধান রাস্তা, এই রাস্তার ঠিক উপরেই যে গ্যাসের পয়েন্ট সেখান থেকেই এখানে গ্যাস নেওয়া হতো, এবং এখানে এই লাইনগুলো কেটে এখানে সিল করে দেওয়া হয়েছে। আমাদের সামনে এখন রয়েছেন এই তিতাস গ্যাসের যে অভিযান চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার কাছে জানতে চাইবো যে আজকে এই অভিযানে কয়টি লাইন বিচ্ছিন্ন করেছেন, এবং তিতাসের লোক ছাড়া কি এ ধরনের গ্যাসের সংযোগ চোরাই সংযোগ নেওয়া সম্ভব, কি মনে করেন? জি, ধন্যবাদ। আমি ইশতাক আহমেদ, সহকারী কমিশনার ভবন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান সার্কেল। আসলে আজকে আমরা, আপনি জানেন যে এই লাইনগুলো গিয়েছে করাইল বস্তিতে, এবং সেখানে প্রায় 50,000-এর অধিক পরিবার আছে। তো আমরা ধারণা করতে পারি এখানে প্রায় 2 লক্ষের অধিক লোক বাস করে, এবং এই আমরা আজকে দুটো পয়েন্টে এটি এবং একটা আরেকটি জানেন গুলশান 1-23 নম্বর রোডে আমাদের একই সাথে আরেকটি স্পটও কাজ চলছে। তো আমরা এই দুটো স্পটে যে আমরা কানেকশনগুলো পেয়েছি অবৈধভাবে নিয়েছে বেশ ঝুঁকিপূর্ণ, আমরা সেই কানেকশনগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। এবং আসলে এটি আপনারা ব্যবস্থা নিচ্ছেন কিনা সংক্ষেপে বলুন। এখানে আসলে আমরা যদি কাউকে পেতাম বা কেউ যদি এসে বাধা প্রদান করতো সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতাম বাংলাদেশ গ্যাস আইন 2010 অনুসারে, কিন্তু যেহেতু আমরা কাউকে স্পটে পাইনি আমরা শুধু অবৈধ যে সংযোগ আছে সেটি আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, উচ্ছেদ করছি। ধন্যবাদ আপনাকে। হাবিবা, শুনছিলেন যে তারা আসলে লাইন বিচ্ছিন্ন করছেন এবং বাধার মুখে পড়েননি বিধায় কাউকে শাস্তির আওতায় নিয়ে আসা যায়নি। তো এই ছিল আমার কাছে অবৈধ গ্যাস সংযোগের সর্বশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ মহাখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এআর বাদল। নোয়াখালীর সুবর্ণচর এলাকায় নূরজাহান বেগম নামে এক নারীকে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া খুঁজে পাওয়া গেছে তার দেহের আরও 2টি টুকরো। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতে তার ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে চর জব্বার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এর আগে হুমায়ুনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ। বুধবার বিকেলে পাশের ধান ক্ষেত থেকে নূরজাহান বেগমের 4 টুকরো মরদেহের 2 টুকরো উদ্ধার করে পুলিশ। পরে রাতে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে আরও 2 টুকরো উদ্ধার করা। অন্যদিকে পিরোজপুরের বেকুটিয়ায় নির্মাণাধীন ব্রিজের এক চায়না নির্মাণ শ্রমিককে হত্যার ঘটনায় মামলা করেছেন প্রধান আসামি সিরাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 2:30টার দিকে বেকুটিয়া এলাকার ওয়ারিয়াবাড়ি
ওয়াবাড়ি গ্রামে থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।